নির্বাচনে জয় লাভ করেই পরের দিন থেকেই ক্রিকেটে নেমেছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, সম্প্রতি একটি অনুষ্ঠানেও দেখা গিয়েছে সাকিব আল হাসানকে। সেখানে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিব খান আর সাকিব আল হাসান একসাথে একই ফ্রেমে বন্দী হয়েছে, তার সাথে ছিল চিত্রনায়ক ইমন। শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, শাকিব খান সাকিব আল হাসানের নির্বাচনে জয় লাভ করার পর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সাকিব আল হাসানকে আরো বলেন, তুমি কিভাবে পারো একই সাথে এতগুলো সেক্টর মেনটেন করতে? নির্বাচনে জয় লাভ করার পরের দিনই তুমি চলে এসেছো ক্রিকেট মাঠে, দেখে খুবই অবাক হয়েছি। আমি চাই তুমি দেশের হয়ে কাজ করো, দেশের মানুষের জন্য কাজ করো, পাশাপাশি যতদিন পর্যন্ত তুমি ক্রিকেটকে সার্ভিস দিতে পারবে ততদিন পর্যন্ত সার্ভিস দাও, তোমার জন্য শুভকামনা থাকলো। দর্শক, সাকিব আল হাসান আর সাকিব খানকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।